সবকিছুর পরে এবার বাড়ছে এটিএম থেকে টাকা তোলার খরচও। হ্যাঁ বন্ধুরা, এটিএম চার্জ এবার থেকে বাড়ছে, কত টাকা বাড়ছে, কবে থেকে বাড়ছে, সমস্তটা আজকের এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কতটা বাড়ছে খরচ? নিজের ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম 5 বার কোনো খরচ লাগে না। অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই সীমা, মেট্রো শহরের ক্ষেত্রে 3 ও অন্যত্র 5। এক্ষেত্রে লেনদেন বলতে কেবল টাকা তোলাই বোঝায় না, টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও হতে পারে। অন্যান্য পরিষেবা সংক্রান্ত বলতে আপনারা যদি মানি ট্রান্সফার করেন, ব্যালেন্স চেক করেন, সেগুলোও কিন্তু এক একটা ট্রানজ্যাকশন, ঠিক আছে? এরকমভাবে 3টে এবং 5টা ট্রানজ্যাকশনের কথা বললাম। এতদিন এই নির্দিষ্ট সীমা পেরোলেই দিতে হতো প্রতি লেনদেনে 20 টাকা। এবার সেই খরচ 1 টাকা বেড়ে হতে চলেছে 21 টাকা। সেই সঙ্গে যুক্ত হচ্ছে জিএসটি। শেষবার এই চার্জ বাড়ানো হয়েছিল 2014 সালের আগস্টে। প্রায় 7 বছর পর অবশেষে সেই খরচ বাড়াচ্ছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে গত আগস্ট থেকে অন্য খরচও বেড়েছিল। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড লেনদেনের দিকটি দেখাশোনা করে যে সমস্ত সংস্থা, সেই সংক্রান্ত পরিষেবা মূল্যও বেড়েছে। সংস্থা বলতে আপনারা জানেন মাস্টার্ড কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ড এরকম হয়ে থাকে, এগুলো এক একটা সংস্থা। আর্থিক লেনদেনের খরচ 15 টাকা থেকে বেড়ে হয়েছে 17 টাকা। বাকি লেনদেনের ক্ষেত্রে খরচ বেড়েছে 5 টাকা। এবছরই ব্যাংক এবং এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল এনেছে এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই নিয়ম অনুযায়ী জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে সর্বোচ্চ 4 বার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন। এর বেশিবার টাকা তুললে প্রতিবার 15 টাকা করে চার্জ কাটা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি, তবে নগদে নয়, এমন লেনদেনের ক্ষেত্রে এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এটিএম লেনদেনেও এবারে কিন্তু খরচা বাড়ছে। আর কতটা কি বাড়ছে সেটা তো আমি আপনাদের বলেই দিলাম। আর কবে থেকে এই নিয়ম লাগু হচ্ছে সেটাও আপনারা জেনে নিন। এই নিয়মটা লাগু হচ্ছে বছরের শুরুতেই, অর্থাৎ 1 জানুয়ারি 2022 থেকেই এই নয়া নিয়ম চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইরকমই যদি নতুন নতুন আপনারা আপডেট পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে সবার প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।